পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা যখন নবোদয় এক্সাম দু হাজার তেইশে যারা এক্সাম দেব তাদের জন্য ভাষা জ্ঞান পরীক্ষার ক্লাস এখানে হচ্ছে আমাদের দেখো আজকে থামনেল দেখে বুঝতে পারছো আশা করছি সকলেই যে আমাদের কিন্তু ছটা ক্লাস অলরেডি হয়ে গেছে ঠিক আছে আজকে আমাদের দেখো সাত নম্বর ক্লাস এর আগের ক্লাসগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা আগের ছটা ক্লাস কিন্তু দেখতে পারো আমরা প্রত্যেক একটা করে অনুচ্ছেদ পড়ি এবং তার প্রশ্নগুলো আলোচনা করি তো ক্লাস সিক্স থেকে যারা দু হাজার তেইশে এক্সাম দিয়ে ভাবছো ক্লাসটি কিন্তু ভাষা কেন ক্লাসটির ভিডিওটি দেখতে পারো তো চলো আমরা আজকেও একটা অনুচ্ছেদ পড়ে নেবো এবং তার প্রশ্নগুলো এক এক করে দেখে নেবো তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে অনুচ্ছেদ নাম্বার সাত নাম্বারে আগে আমাদের ছটা অনুচ্ছেদ কিন্তু পড়া হয়ে গেছে তোমরা দেখতে চাইলে কিন্তু দেখে নিতে পারো তো ফার্স্টে আমরা অনুচ্ছেদটা পরিষ্কার করে সুন্দরভাবে পড়ে নেব তোমাদের পরীক্ষায় কিন্তু চারটে অনুচ্ছেদ থাকবে ঠিক আছে আমি বারবার বলছি চারটে অনুচ্ছেদ থাকবে এবং কুড়ি নাম্বার মোট থাকবে ঠিক আছে চারটে অনুচ্ছেদ থেকে তো ফার্স্টে তোমরা গল্পটা ভালো করে পড়ে নেবো দেখো আমরা গল্পটা পড়ে নেবো ফার্স্টে কী বলেছে কোনো এক কোনো গ্রামে এক কৃষক ছিলেন তার চারটি পুত্র ছিল তাদের মধ্যে ভালো ভাব ছিল না সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করত। এতে কৃষকের মনে খুব দুঃখ হলো দুঃখ ছিল কৃষক বৃদ্ধ হয়ে পড়েছেন তিনি সব সময় নিজের ছেলেদের কথা চিন্তা করতেন এক সময় ছেলেদের শিক্ষা দেবার জন্য তিনি একটা বুদ্ধি কী করলো তিনি একটা বুদ্ধি বের করলো ছেলেদের একটি আটি কঞ্চি আনতে বললেন এক আটি কঞ্চি আনতে বললেন একে একে প্রত্যেক ছেলেকে সেই আটি ভাঙতে বললেন তারা ভাঙতে চেষ্টা করলো কিন্তু ভাঙতে পারল না তখন কৃষক আটি খুলে ফেললো খুলে ফেলতে বললেন এবং প্রত্যেক ছেলেকে একটি কঞ্চি ভাঙতে বললেন খুব সহজেই তারা সেই কঞ্চি ভেঙে ফেললো তখন বৃদ্ধ পিতা ছেলেদের বললেন কঞ্চিগুলো একসঙ্গে থাকাতে তোমরা কেউই ভাঙতে পারো কিন্তু একটি কঞ্চি ভাঙা কত সহজ তোমরাও যদি একসঙ্গে মিলেমিশে থাকো কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা যদি একা একা থাকো এবং ঝগড়া করো সকলে প্রত্যেকে সকলে তোমাদের ক্ষতি করবে পুত্রদের শিক্ষা হলো সেই দিন থেকে তারা আর ঝগড়া করতো না সকলে একসঙ্গে বাস করে সুখে জীবন কাটাতে লাগলো তাহলে এই ছিল তোমাদের টেক্সট এবার আমরা কোশ্চেনগুলো এক এক করে দেখে নেবো যে কোশ্চেনগুলো আছে দেখো প্রথম কোশ্চেন তোমাদের কি আছে প্রথম কোশ্চেন এক নম্বরে যেটা আছে কি বলেছে এক নম্বরের কোশ্চেনটা কৃষকের মনে খুব দুঃখ ছিল কারণ কৃষক খুব গরিব ও অসহায় ছিল প্রথম অপশান দ্বিতীয় অপশান হচ্ছে কৃষকের পুত্র তাকে খেতে দিত না তৃতীয় বলছে কৃষকের পুত্রদের মধ্যে ভালো ভাব ছিল না এবং ঝগড়া করত চার নম্বর বলছে পুত্রটা খুব বদ রাগি ছিল তাহলে আমরা এক্ষুনি গল্পটা পড়লাম বলো তো কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা কৃষকের পুত্রদের মধ্যে ভালো ভাব ছিল না এবং তারা সবসময় কী করতো ঝগড়া করতো তাহলে আমাদের একেরটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা একেরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরটা এটা বোঝা গেল বেশ নেক্সট দেখো দুয়েরটা দুয়ের প্রশ্নটা কী দিয়েছে কৃষকের ছেলেরা কঞ্চির আঁটিটি ভাঙতে পারল না কারণ তারা খুব নিরীহ দুর্বল ছিল প্রথম অপশান দ্বিতীয় অপশন বলছে খঞ্চির আট আঁটিটি খুব শক্ত ছিল তৃতীয় হচ্ছে তাদের চেষ্টার মধ্যে ঐক্য ছিল না চার নম্বর তারা আঁটিটি ভাঙার কোনো প্রয়োজন বোধ করেনি তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা ভালো করে দেখো কারণ কি কারণটা হয়ে যাবে আমাদের অপশান দুয়েটটা দুয়েটটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিয়েরটা কঞ্চির আঁটিটি খুব শক্ত ছিল এক ছিল অনেক শক্ত ছিল বলে তারা কেউই ভাঙতে পারলো না তাহলে আমাদের সঠিক উত্তর এটা কিন্তু হয়ে যাবে তাহলে গল্পটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু কোশ্চেন দেখা মাত্র আমরা উত্তরগুলো করতে পারবো দেখো তিন নম্বরে যেটা আছে তিন নাম্বারের কোশ্চেনটা দেখো কি দিয়েছে তিন নম্বরের কোশ্চেনটা দিয়েছে তিন নম্বরে কৃষকের ছেলেরা কঞ্চি ভেঙে ফেললো কারণ কি ছিল কঞ্চিগুলো তাদের কোনো প্রয়োজন নেই প্রথম অপশান দ্বিতীয় অপশান হচ্ছে কঞ্চি ভাঙতে লাগলে কঞ্চি ভা ভাঙলে তাদের বাবা খুশি হবেন তিন নম্বর হচ্ছে কঞ্চি ভাঙাটা খুব একটা বাহাদুরির ব্যাপার চার নম্বর হচ্ছে প্রতিজনে একটি করে কঞ্চি ভাঙা অত্যন্ত সহজ তাহলে সঠিক উত্তর বন্ধুরা কোনটা হয়ে যাবে দেখো ভালো করে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিজনে একটি করে কঞ্চি ভাঙা অতি সহজ তাই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিনটার কোনটা তিনেটার অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর ঠিক আছে তাহলে দেখো গল্পটা পড়ে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কোনটার উত্তর কোনটা হবে নেক্সট দেখো তো নেক্সট চারের কোশ্চেনটা দেখো কি বলেছে যে একসাথে মিলেমিশে থাকলে কোনটা থাকলে কী হবে কেউ ক্ষতি করতে পারবে না প্রথম অপশান দ্বিতীয় অপশন হচ্ছে ঝগড়া করতে সুবিধা হবে তৃতীয় অপশন হচ্ছে সুখের মুখ দেখা যায় আর চার নাম্বার হচ্ছে প্রতি মুহূর্তে বিপদে পড়তে হবে তাহলে দেখো টেক্সটটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু উত্তরগুলো আমরা পেরে যাব তাহলে চারেরটা কোনটা হবে কেউ ক্ষতি করতে পারবে না উত্তর হয়ে যাবে সঠিকটা এরটা তাহলে চারের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এরটা আমাদের কেউ ক্ষতি করতে পারবে না বোঝা গেল নেক্সট দেখো আমাদের চার নম্বরে মানে পাঁচ নম্বরে যে কোশ্চেনটা থাকছে সেটা কিন্তু প্রত্যেকবার কী হচ্ছে প্রত্যেকবার একটা করে নীতি কথা বলা থাকছে এবং সেটা দেখে দেখো গল্পটি নীতি কথা হলো এই গল্পটা পড়ে আমরা কী শিখলাম ছেলেরা ঝগড়া করলে বাবার দুঃখ হয় প্রথম অপশান দ্বিতীয় অপশান হচ্ছে কঞ্চিগুলোকে বেঁধে গুছিয়ে রাখা প্রয়োজন তিন নম্বর হচ্ছে ভাইয়ের ভাইয়ের ভাইকে সাহায্য করা দরকার একতায় বল তাহলে কোনটা শিখলাম আমরা একতায় বল তা সঠিক সঠিক উত্তর কোনটা আছে বন্ধুরা সঠিক উত্তর যাবে কিন্তু আমাদের পাঁচেরটা অপশান ডি এরটা কথাই বল আমরা এটা শিখলাম তো আজকের একটাই অনুচ্ছেদ পড়লাম আমরা যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা ক্লাস থেকে উপকৃত হয়ে থাকে একটি লাইক করতে পারো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা যখন নবদায় এক্সাম দু হাজার তেইশে যারা এক্সাম দেবে ভাবছো ক্লাস সিক্স থেকে তাদের জন্যে আমরা কোচিং করাছি সম্পূর্ণ বিনামূল্যে তো তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো আগে কিন্তু আমাদের ছটা ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু দেখে নিতে পারো নেক্সট ক্লাসে আরও আমরা একটা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসটি এতটাই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ